সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলার প্রবাসী জীবন যেমন অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, এখন আমি যে জায়গা থেকে আপনাদের সঙ্গে কথা বলছি সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আলাইন, একেবারে আবুধাবি সংলগ্ন একটি বড় শহর বলা যায়। আমি জানি না, আমি বিস্তারিত শুনবো এটার বিশেষত্ব সম্পর্কে, তবে বেশ কয়েক কিলোমিটার উপরে, পাহাড়ের উপরে আছে। আমি যদি একটু আপনাদেরকে আগে একটু দেখাই জায়গাটি, একটু দেখেন, দেখা যাচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। জায়গাগুলো একটু দেখেন এবং একটু দূরে দেখেন, একটু ঘুরে 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 দেখেন পাহাড়। একেবারে এখানে একটা টুরিস্ট স্পট। এখানে রোববার আজকে অনেক প্রবাসী এসছে বেড়াতে এবং তারা ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ একটা জায়গা। তুলনামূলক ভাবে কিন্তু এখন প্রচন্ড গরম, সেই গরমের তুলনায় কিন্তু এখানে একটু ঠান্ডা। এখন প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো সেই তুলনায় কিন্তু বেশ সুন্দর। এই আপনি দেখেন, আমি একটু ঘুরে ঘুরে দেখাই জায়গাটি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, সেখানে আমি আরবি লেখা, আমি আরবি পড়তে পারবো না, ইংলিশ লেখা আছে। এখানে বিস্তারিত আছে এটি কবে কখন নির্মিত হয়েছে, কত ফুট উচ্চতায়। আমি একটু বিশেষত্ব সম্পর্কে একজনকে একটু আমন্ত্রণ জানাচ্ছি, যদি একটু বলেন এই যে জায়গায় আমরা আছি। ভাই, আপনার নামটা বলেন। আমার নাম এস এম মোদাসের শাহ। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আসলে আমরা এখন আবুধাবির আলাইনে, এটা গ্রিন সিটি নামে খ্যাত আলাইন, আলাইনে আছি আমরা। আলাইনের সর্বোচ্চ পাহাড় যেটা জেবেল আল হাফিদ মাউন্টেন বলে, এটা আপনার 1300 মিটার উপরে প্রায়। আমরা এখন 1300 মিটার এখন আমরা টপে আছি। তো এখানে মনে করেন ছুটির দিনে মানুষ সবসময় আসে, ছুটির দিনে একটু বেশি। আজকে যেহেতু আজকে সানডে, এখানে হলিডে, তো সেই হিসাবে আমাদের অনেক বন্ধু বান্ধব সহ নিয়ে আমরা এখানে ঘুরতে এসেছি। আমাদের আরো কয়েকটা গাড়ি অন দ্য ওয়ে আসার পথে। আমরা এখানে এসে কয়েকজন আমাদের বাইরে গ্রুপের বাইরেও কয়েকজন বাংলাদেশিকে পেয়েছি। তার মানে এখানে যে বিভিন্ন দেশের মানুষ আছে, এখনো এখানে আছে বিভিন্ন দেশের মানুষ, তারা আসছে। এবং আমি এটার আসলে রূপ প্রকৃতি বর্ণনা করতে পারবো না, এত সুন্দর জায়গা। যখন নাকি পাহাড়ের কোলবে উঠছিলাম, অসাধারণ একটা দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। আমি কিছু ছবি পাঠিয়েছি, সেইগুলো নিশ্চয়ই ইনসার্ট হবে, আপনারা দেখবেন আর কি। এখানে আসলে কি বলবো, আস্তে আস্তে দেখলাম যে যেই সড়ক, যেই ওভারব্রিজ, লম্বা লম্বা গুলো ফ্লাইওভার, আমরা তো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত, কিন্তু এখানে মনে হচ্ছে যেন মুড়ি মুড়কির মতন এরকম পদ্মা সেতু। মানে যেই দিকে তাকাচ্ছিস, প্রতিটা রোডের সামনে বা ক্রসিং গুলো বিশাল বিশাল হলো ফ্লাইওভার। যাই হোক, আমরা এই দেশ নিয়েই কথা বলি, বাংলাদেশের সঙ্গে তুলনা করা সামঞ্জস্যপূর্ণ না, কিন্তু এখানে একটা বিশেষত্ব হলো যে সংযুক্ত আরব আমিরাতে রোববার ছুটি করা হয়েছে। এতে কি লাভ হচ্ছে? আমি একটু বাংলাদেশি ভাই যারা আছেন আমার সাথে এই মুহূর্তে, একটু আপনি যদি বলেন যে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মজিবুল হক মঞ্জুর। আচ্ছা আচ্ছা, আমরা এই ওয়ার্ল্ড এর এই দিক দিয়ে বিবেচনা করে এই সংযুক্ত আরব আমিরাত সরকার এই শুক্রবারের ছুটিটা রোববারে করছে। আমাদের এখন বাংলাদেশের আগে যে শুক্রবারের ছুটির আদেশ ছিল সেটা এখন আমরা রোববারে এসে গেছি। রোববারে আমাদের সকল ছুটি আমাদের এখন বাঙালিরা বুক করতেছে, আনন্দ উপভোগ করতেছে, বিভিন্ন জায়গায় স্পোর্টে বেড়াতে যাচ্ছে, এবং সাথে সাথে শুক্রবার দিন জুমার নামাজ পর্যন্ত হাফ ডিউটি রাখছে। আচ্ছা আচ্ছা, জুমার নামাজের আগে নামাজটা ছিল সারা বারোটা, শুক্রবার মাঝখানে ধরে 3 ঘন্টা না, শুক্রবারে জুমার নামাজের আগে কমপ্লিট ছুটি হয়ে যাচ্ছে, ছুটি হয়ে যাচ্ছে হাফ ডিউটি শুক্রবার দিন। শুক্রবার দিন হাফ ডিউটি, রোববার আমাদের পুরো। আচ্ছা, আপনি একটু বলেন যে এতে কি উপকার হচ্ছে? আসলে বাস্তব জনমুখী সিদ্ধান্ত নিতে আমিরাত সরকার কোনো সময় দেরি করে না। সেই সুবাদে বিশ্ব বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমিরাত সরকার এখন রোববারে ছুটি করেছে। তার মানে এই নয় যে শুক্রবারে আমাদেরকে নামাজের জন্য কোনো অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, এরকম না। যেমন আগে ছুটি ছিল শুক্রবার আর শনিবার, এখনো কিন্তু শুক্রবার হাফ, শনিবার ছুটি এবং রোববার ছুটি। আমাদের ছুটি 3 দিন ছুটি হয়ে গেল, অলমোস্ট 2.5 দিন ছুটি হয়ে গেছে। কারণ আমাদের এই নামাজের, যাতে মুসলিম বিশ্বের একটা জুমার দিন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন, সেইটা বিবেচনা করে ওনারা 12টা পর্যন্ত আমাদের ডিউটি রেখেছে। এরপরে কিন্তু আবার নামাজের সময় একটু পিছিয়ে দিচ্ছে, যাতে যাতে প্রিপারেশনের জন্য কোনো অসুবিধা না হয়, 1:30 বাজে নামাজটা করে দিচ্ছে। আচ্ছা, আমরা যদি আমরা ধরি যে এই সংযুক্ত আরব আমিরাতের এই পদাঙ্কটা যদি আমরা অনুসরণ করি, কোনো প্রতিক্রিয়া হবে না? তো প্রতিক্রিয়া মানে এটা যদি প্রতিক্রিয়া হওয়ার কথা নয়, যেহেতু এটা তো এটা আমিরাত সরকার যে 1 বছর হয়ে গেছে প্রায়, এটা 1 বছর ছুঁই ছুঁই, এরা একটা বাস্তবতা নিরিখে, এরা একটা
সমীক্ষা করে দেখেছে এটা আসলে এটা আসলে বিশাল একটা ইম্প্যাক্ট করেছে, ভালো পজিটিভ একটা ইম্প্যাক্ট করেছে। আচ্ছা, তো আমি একটু অন্য বিষয়ে একটু কথা বলতে চাই, যদি একটু আপনারা একটু সামনে আসেন। বাংলাদেশ থেকে তো প্রচুর পর্যটক আসছে, হ্যাঁ না, এবং অনেকে এখানে কাজের সন্ধানে আসছে, এখন পরিস্থিতিটা কি, এই যে ব্যাপক হারে আসছে, এটা কি ভালো হচ্ছে? অনেকে হয়েছে, আচ্ছা, তো এটা একটা ভালো না, অন্তত প্রথম দিকে কষ্ট হলেও আস্তে আস্তে অ্যাকোমোডেট হবে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কি বাড়ছে? হ্যাঁ বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে এখানে, কিন্তু কর্মসংস্থান অনেক আছে যারা কিন্তু আচ্ছা অনেক ক্ষেত্রে কাজ কম শিখে আসে নাই, এরা একটু কষ্টে আছে আর কি, যারা দেশ থেকে কিছু টেকনিক্যাল কাজ করে শিখে আসছে এখানে, কিন্তু এদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। আপনার একটু কথা বল। আপনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশের এমনি যোদ্ধা প্রায় বৈধ অবৈধ লাখের উপর তারা শুনতেছে, ভালো আছে, দীর্ঘ অনেক বছর সংযুক্ত সাময়িক শুধু ব্যবসায়ীদের জন্য ভিজিট খোলা ছিল, ট্রানজিট খোলা ছিল, তবে এখন যেভাবে ভিজিট করা হয়েছে এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে যারা বর্তমানে ইয়াং জেনারেশন যারা আছে তারা এখানে এসে তাদের আত্মীয়তা যারা ছিল আগে ৮ লক্ষ বাংলাদেশি ছিল, এখন প্রতি ৮ লক্ষের পিছনে যদি একজন প্লাস হয় তাহলে ১৬ লক্ষ বৈধ। তারপরে আর এই যে আমাদের বিশেষ করে আমি জোর দেবো যারা যুব সমাজ আসতেছেন তারা অন্তত এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, কারণ আমি কর্মটা ঠিক করে তারপর ভিজিটটা ব্যবস্থা হচ্ছে। আপনারা একটু বলুন তো কথা বলবেন তো কেমন হচ্ছে? জি বলেন, কেমন হচ্ছে আমাদের এখানে যে বাংলাদেশিরা আসছে তাদের কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য কি বাড়ছে? খুব ভালো ভালো অবস্থা আছে বাংলাদেশে। আচ্ছা, আপনি কতদিন আসছেন? আমি অনেক বছর এই আলাইনে, আমি হচ্ছে ৬ মাস। হ্যাঁ, আচ্ছা, এখানে কাজ করেন? জি, আমি এখানে কাজ করি, আমি একটা ডিফেন্সে জব করি ওখানে, এখানে থাকি আজকে জাস্ট টুরিস্ট করার জন্য আসলাম। কোথায় আছেন আপনি? আমি আছি ইউএতে, আজকে ২ বছর চলে। আচ্ছা, তো এখানে বাংলাদেশের জন্য একটা অপার সম্ভাবনা আছে, যেহেতু বাংলাদেশ থেকে প্রতিদিন টুরিস্ট আসতেছে এখানে, তো স্পেশালি আমি বলবো যেটা, যে যদি বাঙালি কোনো কাজ শিখে আসে, যে কাজ করার যদি কাজ শিখে আসে তাহলে তারা তাদের দেশে ভালো কিছু করতে পারে, আর যদি যারা আসতে চান তারা আসেন, কিন্তু ভালোভাবে দেখে শুনে বুঝে শুনে আসেন যাতে বাংলাদেশের উপকার হয়। আর এমন কিছু সবার প্রতি আমার একটা উদ্দেশ্য থাকে, সবার বাঙালির প্রতি একটা আমার আকুল আবেদন থাকবে যে কেউ এমন কিছু করবে না যাতে ইউএ লটা আপনারা সবাই ফলো করবেন, যাতে দেশের সুনাম অনেক বড় দেশ, অনেক উন্নত দেশ, এই দেশের সাথে যদি আমরা খাপ খাওয়াতে পারি, ভারতীয়রা যেমন একচেটিয়া আধিপত্য তাদের পাকিস্তানিদের, আমরা কেন পারবো না? আমাদের উদ্যম আছে, কিন্তু আমরা আমাদের সেই প্রেজেন্টেশনটা নাই। অনেকে বলছেন যে আমরা সেইভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি না, সেটা যদি করতে পারি তাহলে এই যে বিপুল কর্মসংস্থান যদি ঘটে তাহলে কিন্তু আমাদের দেশের উপকার হবে, পরিবারের উপকার হওয়া মানেই হচ্ছে দেশের উপকার হওয়া। আশা করি এখানকার আইন কানুন মেনে চলুন আমরা এখানে দুবাইকে আমরা সেইভাবে চিন্তা করি এবং সেইভাবে পরিকল্পনা করে কিছু কাজ শিখে আমরা তারপরে এখানে আসি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।